আসে গো, ঘুম আর আসে না, কি করে আসবে? এত চিন্তা নিয়ে ঘুমুনো যায়? ভাগ্য ভালো মাথা চুল উঠে যায়নি। এত টাকা কোথায় থুবো? 2 লাখ টাকা কম টাকা কোথায় থুবো ভেবে পাচ্ছেন? তুমি আবার এত রাত্রি কি ভাবছো? একটু বুঝিনি রে, বিশাল চিন্তা। আরে কি হয়েছে বলবে তো? থাইলি তোকে বলি, শোন, কাউকে বলবে নি। আমাদের স্বামী স্ত্রীর কথা কাকে বলবো? থাইলি শোন, আমি একটা লটারি কেটেছি 5 টাকা দিয়ে, সেটার ফার্স্ট প্রাইজ হয়েছে 2 লাখ টাকা। কালকে সকালে লটারিটা মিলাবো, তাহলে 2 লাখ টাকা পেয়ে যাচ্ছে। তাই আমি ভাবছি, আমার দুটো ভাই আছে তো, একদিন অত খোঁড়া, এই 2 লাখ টাকা থেকে আমি ওকে একটা গাড়ি কিনে দেবো, তাহলে তো ইনকাম করে খেতে পারবে। আর একটা ভাই আছে, ওকে 50,000 টাকা দিয়ে দিলাম, বললাম যা তুই ব্যবসা করে খা গা, তাহলে তো ব্যবসা করে খেতে পারবে। 8 টাকা থাকবে, একটা বাড়ি করব আর 10 কাঠার মতন জমি নেবো, দিয়ে আব্বাকে বলবো তুমি চাষ করো গা জমিটা। ও, তুমি খাসি তোমার বাপ ভাইকে দিবা, আর আমার বাপ ভাইগুলো পড়ে থাকবে। ওরে আমার টাকা আমি বুঝবো রে, তোকে বেশি কথা বলতে বলিনি, শুনি পর না। আমার বাপ ভাইকে দিতে হবে, নাহলে আমি শুভ না। তো শুভিনী মানে দেখবি এখনই নাক ফাটিয়ে দেবো। তো শুভিনী মানে ও খাসি, ওর বাপ ভাইগুলোকে বড় লোক করবে। আর আমার বাপ মা, আমার বাপ মা বিলির পানিটাই বেশি এসেছিল, আমাকে ও টাকা দিতে হবে, নাহলে আমি শুনবো না। বেশি কথা বলে না, খাটের পা খুলি খেলাবো। আরে ভাই, তোর সমস্যাটা কি হয়েছে? তুই কি তোর 2,000 টাকা পয়সা দিস নে? আরে ভাই কি হয়েছে থাইলি শোন, বল 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 কি হইতে বল। শোন খেলা, আমার কাছে 2 লাখ টাকা আছে, আমার ভাই একটা পঙ্গু পানেই, তাকে বলেছি আমি 3 চাকা গাড়ি কিনে দেবো, ওকে 50,000 টাকা দেবো, ও ব্যবসা করে খাবে, বাকি টাকা আমার কাজে লাগাবো। ও শুনছি না, মেশি দিয়ে একটা ঘরে কথা লাস্ট ভাই চলে কোথা কার এদিকে শোনো রিরাম ভাই, ওর কাছে 2 লাখ টাকা আছে, শুধু বলছে ওর বাপ ভাইকে দেবো। এটা আমার মা বাপকে বলি পয়সা দিতে, ও কাছে তোমাকে মারবে। এটা বেশি কথা বাজাবে নি, টাকা তোর টাকা আমার, আমার টাকা আমি যাকে খুশি টাকা দেবো, তোর কি না? এদের তো থামের তামি দিবে না, সমস্যা মেটে না মানে আমি মেটে দেবো সমস্যা। এমনা তো 2 লাখ টাকাটা আমাকে দে, আমি তো দুজনকে ভাগ করে দিছি। কি করে না, পয়সা আছে, পয়সা আমার আমার কাছে আছে। ওরে ভাই আমাকে দে, আমি তো দুজনকে ভাগ করে দিই না, হই যাবে পড়তো, পয়সা আছে আমার কাছে, দে কাছে দে আমার পয়সাটা দে। না পয়সা আছে তো আছে। ওরে ভাই তুই আমার হাতটা দে না। ব্যাপারটা হয়েছে কি, আমি একটা 5 টাকা দিয়ে লটারি কেটেলাম, এটার ফার্স্ট প্রাইজ হলো 2 লাখ, আমি তো সেই লটারিটা কেটেছি, তাই আমি বলছিলাম যে কালকে সকালে একেবারে ঠিক নাই তুই আজ বোমা।